অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এটি সিংহ রাশির মাসিক রাশি ফলের ভিডিও আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই জানুয়ারি দু বাইশ আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি জানুয়ারি মাস সিংহ রাশির ইতিহাস রচনা করতে চলেছে প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা দেখুন শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ভুগাবে আপনাকে খুব বড় ধরনের যে সমস্যা তা হবে না খুচরো সমস্যা খুঁটিনাটি সমস্যা কিন্তু আপনাদেরকে শরীরে ফুগানোর কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে খুব বড় ধরনের কিন্তু নয় দ্বিতীয় নম্বর পয়েন্ট যেহেতু বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি যে আপনার শরীরের জায়গাটা নিয়ে আমি আবারও বলছি খুব বড় ধরনের যেহেতু রাশির অধিপতি আপনাদের শনির সাথে যুক্ত হচ্ছে ষষ্ঠভাবে এই জায়গাটা খুটিরারির সমস্যা আবারও বলছি এবার আসি আপনাদের বিয়ের জায়গাটা দেখুন বিয়ের জায়গাটা কিন্তু গাঢ় বিবাহের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে বিয়ের ক্ষেত্রে আপনাদের অতীব শুভ যোগাযোগগুলো কিন্তু আসবে আপনার লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটির ক্ষেত্রে এবং রিম্যারেজ যারা নতুন বিয়া মানে বিয়ে ভেঙে গেছে বিয়ের জন্য অর্থাৎ ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের জায়গাটাতে আবার নতুন করে বিয়ে করতে চাইছেন এই জায়গাটা কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে তবে ধনবতী আপনাদের পঞ্চমভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মজবুত কিন্তু করবে এর পাশাপাশি আপনাদের দাম্পত্য সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ আপনাদের রিলেশান জায়গাটা রিলেশান জায়গাটা যথেষ্ট ভালো দিক থাক দেখা যাচ্ছে এবং সন্তানের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ভালো দিকই আপনাদের কিন্তু নির্দেশ কিন্তু করছে তবে এই বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে যে কোনো কার্যে আপনারা নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাবেন এবং থার্ড হাউসের দৃষ্টি আপনারা যারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন সেই জায়গাটাতে বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সেই জায়গা থেকে কিন্তু আপনাদের যোগাযোগগুলো কিন্তু ভালো দিক কিন্তু থাকছে এবং বৃহস্পতি কিন্তু আপনাদেরকে এ মাসে বিশেষভাবে আর্থিক দিক থেকে কিন্তু সমৃদ্ধশালী করতে চলেছে কর্মস্থানে রাহুর অবস্থান আপনাদের রাহু যাওয়ার আগে আপনাদের কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটির জায়গাটা কিন্তু দিবে তুঙ্গ রাহু কর্মপ্রাপ্তির জায়গা বা কর্মক্ষেত্রে উচ্চ পদ আসীন হওয়ার বা যারা চাকরি খুঁজছিলেন কি না চাকরি পাওয়ার একটা সম্ভাবনা রাহু কিন্তু যেতে যেতে সিংহ রাশিকে কিন্তু দিতে কিন্তু চলেছে এটি ডায়রিতে নোট করতে পারেন কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো সিংহ রাশির এর পাশাপাশি আপনার পিতার জায়গাটা নিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় পিতার নিয়ে আপনার কিছু কিছু ক্ষেত্রে টেনশান উদ্বেগের কারণ কিন্তু আপনাদের হবে তবে গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং ষষ্ঠভাবে শনির অবস্থান শত্রু শান্ত শত্রু বিনাশ আপনাদের হবে শত্রু পরাস্ত এবং কিছু অংশ আপনাদের লোন পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে আপনি আপনার ক্ষেত্রে এবং ভাইয়ের সাথে সম্পর্কের আপনার উন্নতি কিন্তু হবে ভাইয়ের জায়গাটা অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে ভাইয়ের সাথে বন্ডিংয়ের জায়গা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং বিশেষ করে আপনাদের এ মাসে ব্যবসার জায়গাটাতে বিশেষ করে যারা গার্মেন্টসের বিজনেস করছেন বা কসমেটিকের বিজনেস করছেন এই জায়গাগুলো কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফুডের বিজনেস এই ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু বা আপনার নিজস্ব গাড়ির শোরুম আছে টু হুইলার ফোর হুইলার যেটাই হোক অর্থাৎ বা পেট্রোল পাম্প আছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা খুব চাঙা নির্দেশ কিন্তু আপনাদের করতে চলেছে সিংহরাশির ক্ষেত্রে এবং আপনাদের দৈনিক রোজকারের জায়গা আপনাদের বৃদ্ধি করবে ডেলি ইনকামটা আপনাদের বাড়বে এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন মার্কেটিং লাইনে আছেন সেলস লাইনে আছেন মার্কেটিং অনলাইন সেলসে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের এ মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়তে কিন্তু চলেছে আপনি সিংহ রাশি মানুষ আপনি ডায়েরিতে নোট করে নিন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় দিকগুলো কিন্তু দেখা কিন্তু যাচ্ছে আপনাদের ফিউচার অর্থাৎ আগামী মাসে যেটা ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনাদের কর্মের জায়গাটা যদি আপনারা চাকরির জায়গা যারা অর্থাৎ কম্পিটিভ পরীক্ষা দিয়ে যারা গভর্নমেন্ট সার্ভিসের জায়গায় যারা চেষ্টা করছেন এই চাকরির জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় যোগ কিন্তু সৃষ্টি করছে অর্থাৎ আপনাদের সরকারি ক্ষেত্র এই জায়গাটা এবং যাদের বিল আটকে আছে বিল পাশ হচ্ছিল না এই বিলগুলো আপনাদের পাশ হবে এবং বিদেশ থেকে আপনাদের এই মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের পঞ্চম নবম কানেকশান আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা গভর্নমেন্ট থেকে সাহায্য পাওয়া এই দিকগুলো কিন্তু সিংহ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা কিন্তু যাচ্ছে এবং এর পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো শিক্ষার্থীরা যারা আছে উচ্চ শিক্ষাতে ভালো প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে সেই ক্ষেত্রেও ভালো এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন যথেষ্ট ভালো দিক প্রেমের ক্ষেত্রে সাকসেস আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি সিংহ রাশির মানুষ এবং মিডিয়া রিয়েটেড জায়গাতে যারা কাজ করছেন এই জায়গাটাতে আপনাদের সাকসেস নিশ্চিত হতে কিন্তু চলেছে মিডিয়ার জায়গাটায় এই জায়গাগুলো কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের বাড়তে চলেছে এই ছিল সিংহ রাশির মাসিক রাশি ফলে ভিডিও জাস্ট একটা জিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম এটি সম্পূর্ণ যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না ভিডিওটি এ পর্যন্তই নমস্কার